এই যেখানে ক্যারেক্টার ম্যাপে যে অস্ট্রেলিয়া আসে দেখছেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই যে ক্যারেক্টার ম্যাপটা ওপেন হলো তো এখানে দেখুন বিভিন্ন ধরনের সিম্বল কিন্তু আছে বিভিন্ন ক্যারেক্টারগুলো এখানে আছে যে অনেক ইউজ কিন্তু ক্যারেক্টার এখানে আছে তো এই যে এখানে এটা এটার মধ্যে এখানে ডিফল্ট ভাবে এরিয়াল দেওয়া আছে এরিয়ালের মধ্যে এগুলো আছে তারপরে আবার এখানে আরো বিভিন্ন অপশন আছে এগুলো এক একটার মধ্যে এক একটা আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে কত ধরনের সিম্বল কিন্তু এখানে আছে যে দেখতে পারছেন এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে যে আরো আছে এই যে আরো বিভিন্ন ধরনের সিম্বল এখানে আছে আপনাদের প্রয়োজন মতো আপনারা এগুলো নিতে পারেন তো এগুলো কীভাবে নিবেন যে কোনো জায়গায় আমি দেখাচ্ছি তো আমি একটা টেক্সট ডকুমেন্ট খুলে নিচ্ছি এখান থেকে এখান থেকে আমি সাপোজ এই যে ডলারের যে চিহ্নটা এই সিম্বলটা এটা আমি ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে সিলেক্টে ক্লিক করে আমি কপিতে ক্লিক করলাম পেস্ট করে দেবো এটা আমি এখানে এসে এই যে পেস্ট করে দিলাম এই দেখুন এখানে চলে আসলো এই যে কপি রাইটের এই সিম্বলটা নিলাম এটা ক্লিক করে আমি সিলেক্টে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি নিচে দুইটা চলে আসছে তো আমি এই দুইটা কেটে দিয়ে আবার এখানে আমি এই সিম্বল এখানে ক্লিক করলাম এখানে সিলেক্টে ক্লিক করলাম এখানে কপিতে ক্লিক করলাম তারপর এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম এই যে এই সিম্বলটা চলে আসছে এরকম যে কোনো জায়গায় আমি সাপোজ এখানে ওয়ার্ডে এসে যদি আমি এটা পেস্ট করি দেখুন এই যে পেস্ট করলে যে এটা চলে আসলো মোটামুটি প্রায় সব ধরনের সিম্বল কিন্তু এখানে আছে আপনারা যেটা প্রয়োজন এভাবে এটা এখান থেকে খুঁজে নিতে পারেন তো আরো কিছু অপশন এখানে আছে নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডভান্সড ভিউ আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি দেখুন যে অ্যাডভান্সড ভিউ এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি এখন নিচে আরও কিছু অপশন চলে আসলো এখানে যে ক্যারেক্টার সেট এখানে ইউনিকোড দেওয়া আছে আপনারা চাইলে অন্যগুলো এখান থেকে ট্রাই করে দেখতে পারেন যাই হোক আমি ইউনিকোডে দিচ্ছি এখানে গ্রুপ বাই ওয়াল আরও বিভিন্ন অপশান আছে আর তারপর এখানে দেখুন সার্চ ফর এখানে সার্চ করার কিন্তু একটা অপশান রয়েছে আপনি কিন্তু সিম্বলগুলো সার্চ করে বের করতে পারেন এখানে আমি সাপোজ যদি দিই যে ডলার দেখুন ডিও এল এ আর ডলার দিলাম ডলার দিয়ে আমি সার্চে ক্লিক করলাম এই দেখুন এই যে ডলারের সিম্বলটা এখানে চলে আসছে তো এখান থেকে আমি আবার রিসেটে ক্লিক করে আমি আরেকটা সার্চ করতেছি এই যে ডিগ্রি লিখলাম ডিগ্রি লিখে সার্চ করলাম এই দেখুন এখানে যে ডিগ্রির সিম্বলটা চলে আসছে এই ডিগ্রির সিম্বলটা এখানে সিলেক্ট করে আমি এখানে এই যে সিলেক্টে ক্লিক করলাম এখন এখানে কপিতে ক্লিক করলাম এখন দেখুন এই যে এটাও কিন্তু আমার কপি হয়ে গেছে এখন আমরা যে কোনো জায়গায় পেস্ট করতে পারি এটা ব্যবহার করতে পারি যে আমি এখানে এই যে পেস্ট করলাম এই যে এখানে পেস্ট হয়ে গেলো ডিগ্রিটা আমি সাপোজ এখানে লিখবো পঞ্চাশ ডিগ্রি দেখুন আমি এখানে সাপোজ দেখছি পঞ্চাশ দিয়ে আমি এখন কন্ট্রোল ভি দিলাম এই যে পঞ্চাশ ডিগ্রি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গেল এই যে তো দুই নাম্বারে যেটা দেখাবো সেটা হচ্ছে কোনো ফোল্ডার বা ফাইল ইনক্রিপ্ট করা তো দেখা যাচ্ছে কম্পিউটারে আপনার কোনো পার্সোনাল বা ইম্পর্টেন্ট কোনো কিছু ফাইল বা কোনো ফোল্ডার রয়েছে সেটা আপনি কিন্তু চাইলে ইনক্রিপ করে রাখতে পারেন যার ফলে সেই ফোল্ডার বা ফাইলগুলো কিন্তু অন্য কোনো ডিভাইসে নিলে সেটা ওপেন হবে না তো এখানে এই যে আমার যে যে ফোল্ডারটা যে তোমার নামে যে ফোল্ডারটা এই ফোল্ডারটা দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি এখানে এই ফোল্ডারটা ইনক্রিপ্ট করার জন্য যেটা আমি করবো এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে ক্লিক করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্সড এখানে ক্লিক করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ইনক্রিপ্ট কন্টেন্টস টু সিকিউর ডাটা এখানে টিক মার্ক দেবে এটা ক্লিক করবো তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবো এখন এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবো এখন এখানে দুইটা অপশান আছে উপরেরটার কাজ আছে উপরটা যদি আমরা সিলেক্ট করি তাহলে শুধু এই ফোল্ডারটা ইনক্রিপ্ট হবে আর নিচেরটা দিলে ফোল্ডার স এর মধ্যে অন্যান্য ফোল্ডার ফাইল যা যা থাকবে সব কিছু কিন্তু ইনক্রিপ্ট হবে তো আমরা যেটা দেওয়া আছে দ্বিতীয়টা এটাই থাক তারপর এখান থেকে ওকেতে দিব তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবে এখন এই দেখুন এখানে একটা তালার মতো চিহ্ন চলে আসছে তালা চিহ্ন চলে আসছে এটা ইনক্রিপ্ট হয়ে আছে তো এই ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলোও কিন্তু এনক্রিপ্ট হয়ে আছে দেখুন এই যে এগুলোতে ওই যে তালা চিহ্ন চলে আসছে তো এখন এই ফোল্ডারটা বা এই ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলো যদি এই ডিভাইস থেকে অন্য ডিভাইসে নেওয়া হয় তাহলে কিন্তু এটা ও আর ওপেন হবে না মানে এই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে কিন্তু এটা ওপেন হবে না তো এটা যদি আমরা আবার উঠাতে যাই তাহলে এখানে একইভাবে মাউসের ডানবারে ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এখান থেকে অ্যাডভান্সডে গিয়ে এটা আমরা ঠিকমাকটা উঠিয়ে দেবো উঠিয়ে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করবো অ্যাপ্লাইতে ক্লিক করবো আবার ওকে এখান থেকে ওকেতে ক্লিক করবো তাহলে এটা উঠে গেল আবার আগের মতো হয়ে গেল আবার এটা ইনক্রিপ্ট করতে চাইলে একইভাবে প্রপার্টিসে গিয়ে এখান থেকে অ্যাডভান্সে গিয়ে ইনক্রিপ্টে ক্লিক করে ওকে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে দিয়ে ওকে দিলাম এই যে আবার ওটা ইনক্রিপ্ট হয়ে গেল তো এবার তিন নাম্বারে যেটা দেখাবো সেটা হচ্ছে ফোল্ডার আইকন চেঞ্জ তো আমরা চাইলে কিন্তু কম্পিউটারে যে কোনো ফোল্ডার আইকন কিন্তু আমরা চেঞ্জ করতে পারি তো আপনাদের আমি এই ফোল্ডারটাতে দেখাচ্ছি এই ফোল্ডারটা যে ফটো নামে ফোল্ডারটা এর মধ্যে কয়েকটা ফটো আছে একটা ওয়ার্ড ফাইল আছে তো এই ফোল্ডারের আইকন চেঞ্জ করার জন্য আমি যেটা করবো এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে প্রোপার্টিসে যাবো প্রপার্টিসে যাওয়ার পরে এখানে এদের দেখতে পাচ্ছেন যে অপশান ডান দিকে এখানে কাস্টমাইজে ক্লিক করবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ আইকন অপশন এখানে ক্লিক করবো এখন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ধরনের আইকন আছে আপনারা যেটা ইচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারেন এই যে বিভিন্ন ধরনের আইকন কিন্তু আছে এমনকি এখানে যে ব্রাউজে ক্লিক করে কোনো আইকন ফাইল যদি আপনার কম্পিউটারে থাকে সেই আইকনটা ওপেন করে সেটাও কিন্তু সেট করতে পারেন তো আমি এখান থেকে যে কোনো একটা আইকন সেট করে দিচ্ছি যেহেতু একটা ফটো নামে ফোল্ডার তো সেরকমভাবে মিলিয়ে আমি একটা কিছু দিয়ে দিচ্ছি এই যে এখানে যে ক্যামেরার যে আইকনটা এই যে এটা আমি ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করলাম এখন এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম এবার এখানে এই যে ওকেতে ক্লিক করলাম এখন এখানে দেখুন এই যে ফোল্ডার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে তো এবার চার নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্যাড তো ওয়ার্ডপ্যাড জিনিসটা আসলে কি ওয়ার্ডপ্যাডের মাধ্যমে আমরা কম্পিউটারের বিভিন্ন লেখালেখি করতে পারি মানে যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করি মানে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজগুলো আমরা করতে পারি তো দেখা যাচ্ছে যদি এমন হয় যে আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা নেই তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ার্ডপ্যাডের মাধ্যমে কাজ চালাতে পারেন এটা সাধারণত উইন্ডোজে ডিফল্টভাবে থাকে তো ওয়ার্ডপ্যাড ওপেন করার জন্য আমরা যেটা করতে পারি এখানে সার্চ বারে এসে আমরা এখানে আমি ওয়ার্ডপ্যাড টাইপ করব এই যে এই যে ওয়ার্ডপ্যাড লিখলে এখানে দেখতে পাচ্ছি না যে ওয়ার্ডপ্যাড চলে আসলে যে এই যে এখানে ক্লিক করলাম এই যে ওয়ার্ডপ্যাডটা ওপেন হলো দেখতে পারছেন এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মতো কিন্তু এখানে অপশনগুলো খুবই সীমিত মানে একদম মানে যে অপশনগুলো সব থেকে বেশি প্রয়োজন মেন মেন যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো এখানে দেওয়া আছে তো আপনার কম্পিউটার এমএস ওয়ার্ড ইনস্টল করা না থাকলে তখন আপনি এটা দিয়ে কিন্তু কাজ চালাতে পারেন আমি এখানে এই যে টাইপ করতে করতেছি দেখতে পারছেন এখানে লেখালেখির কাজগুলো আমি করতে পারি এখান থেকে যেটা সিলেক্ট করে এই যে এখান থেকে ফন্ড ছোট বড় করতে পারি এখান থেকে এই যে এখান থেকে আবার ফন্টের সাইজটাও দিতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখান থেকে ফন্ডটা আমরা চেঞ্জ করতে পারি তো তারপরে এখানে যে বোর্ড ইটালিক আন্ডারলাইন বিভিন্ন অপশানগুলো আছে এখানে কালার চেঞ্জ করতে পারি তারপরে যেখান থেকে যে টেক্সট হাইলাইট করতে পারি বিভিন্ন অ্যালাইনমেন্টের যে অপশানগুলো এখানে আছে লিস্টের বিভিন্ন অপশানগুলো এখানে আছে এখানে যে লাইন স্পেসিং আছে এখানে পিকচার্স আছে এখান থেকে কোনো পিকচার আমরা এখানে অ্যাড করতে পারি কোনো ছবি আমরা ডিভাইস থেকে ওপেন করে অ্যাড করতে পারি তারপরে এখানে আসে আসছে ড্র পেইন্ট ড্রয়িং পেইন্ট ড্রয়িংয়ে ক্লিক করে এখানে আমরা কোনো কিছু এখানে ড্রয়িং করে এই যে এই যে উইন্ডোজে যে পেইন্ট থাকে সে পেইন্টটা ওপেন হবে এখান থেকে বিভিন্নভাবে কিন্তু কোনো ড্রয়িং করে এই যেভাবে বা এখান থেকে বিভিন্ন শেপ নিতে পারি বিভিন্নভাবে কোনো কিছু ড্রয়িং করে ডিজাইন করে এটা আমরা এই যে এখন যদি এটা কেটে দিই এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে আমরা এভাবে নিয়ে আসতে পারি ওখানে ড্রয়িং করে তারপর এখানে ডেট অ্যান্ড টাইম এটার মাধ্যমে আমরা কোনো ডেট টাইম এখান থেকে নিতে পারি এই যে ডেট টাইম এখানে নিতে পারি এভাবে তো তারপরে এখান থেকে যে ইনসার্ট অবজেক্ট বিভিন্ন অ্যাপ্লিকেশনের অবজেক্ট আমরা এখান থেকে ওপেন করতে পারি তারপরে এখানে ফাইন্ড আছে কোনো ওয়ার্ড আমরা খুঁজে বের করতে পারি রিপ্লেস আছে কোনো ওয়ার্ডের কোনো ওয়ার্ড রিপ্লেস করে আমরা অন্য কোনো ওয়ার্ড দিতে পারি সব জায়গায় সিলেক্ট ওয়ার্ল্ড আছে তারপরে এখানে যে পেস্ট আছে এখানে ক্লিক করলে পেস্ট স্পেশিয়াল এখানে আছে কার্ড কপি তারপর এখানে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট এগুলোও কিন্তু এখানে আছে এই যে আমরা যেমন এখানে আপনার দেখাই এখানে আমি যদি এই যে সাপোজ আমি লিখবো এই স্কোয়ার আমি এ দিয়ে এখানে যে এই সুপার স্ক্রিপ্টে এটাই ক্লিক করে আমি টু দিলাম এই যে এই স্কোয়ার আর এখানে ভিউয়ের মধ্যে আছে জুম ইন জুম ইন জুম আউট এখানে একশো পার্সেন্ট দিলাম তো এখানে যে আন্ডো রিডু অপশানগুলো পরে আছে এখানে ফাইলে গিয়ে এখানে সেভ আছে সেভ অ্যাজ আছে আমরা সেভ করতে পারি ফাইলটা তারপরে এখানে প্রিন্ট অপশানও আছে এখান থেকে আমরা প্রিন্ট করতে পারি মানে মাইক্রোসফট ওয়ার্ডের বিকল্প হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারেন যদি আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডটা না থাকে তো পাঁচ নাম্বারে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা কম্পিউটারে কোনো ফাইল ফোল্ডার বা যে কোনো কিছুর প্রপার্টিস যদি আমরা ওপেন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করি তো আমি সাপোজ এই ফোল্ডারটার প্রস ওপেন করবো তার জন্য আমরা যেটা করি সাধারণত যে যে মাউসের ক্লিক ক্লিক করে করে এখান থেকে ওপেন করি তো এই কাজটা কিন্তু আমরা সহজে খুব দ্রুত করতে পারি মানে সাধারণভাবে আমরা যদি কোনো ফোল্ডার বা ফাইল বা কোনো কিছু যদি ডবল ক্লিক করি তাহলে কিন্তু সেটা ওপেন হয় যে যেমন এখানে ডবল ক্লিক করলাম এটা ওপেন হলো কিন্তু আমরা যদি কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে যদি কোনো ফাইল ফোল্ডার বা যে কোনো কিছু ক্ষেত্রে যদি আমরা সেখানে ডবল ক্লিক করি আমি যদি অল্টার বাটন চেপে ধরে ডবল ক্লিক করি তাহলে দেখুন প্রপার্টিসটা চলে আসলো যে কোনো কিছু আমি যদি এখানে ডিসপিজিতে অল্টার বটন চেপে ধরে ডবল ক্লিক করি যে এটা চলে আসলো তো ভিওয়ার্স এবার ছয় নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু চাইলে আমাদের কম্পিউটারের যে কোনো ড্রাইভে বা যে কোনো জায়গায় থাকা কোনো ফাইল ফোল্ডার বা যে কোনো কিছু কিন্তু মানে শর্টকাট হিসেবে যে কোনো জায়গায় রেখে দিতে পারে আমাদের কাজের সুবিধার্থে তো এই জিনিসটা আপনাদের দেখালে আপনারা ক্লিয়ার হবেন তো আমি সাপোজ এখানে ডিসপিতে যাচ্ছি দিসপিতে যে এখানে এই ড্রাইভে যাচ্ছি এখানে দেখুন এই যে আমার পিকচার নামে একটা ফোল্ডার এই ফটোটার সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে পঁয়ত্রিশ পয়েন্ট টু জিবি এটা সাইজ তো এখন যদি দেখা যাচ্ছে এমন হয় যে এই ফাইলটা এই ফোল্ডারটা আমার দেখা যাচ্ছে এই ফোল্ডারের মধ্যে আমার যা যা আছে সেগুলো আমার সময় ওপেন করা লাগে তো সেই ক্ষেত্রে বারবার দিস পিসিতে এসে ড্রাইভের মধ্যে এসে ফোল্ডারটা ওপেন করা একটু ঝামেলা তো এই ক্ষেত্রে আমরা যদি এই ফোল্ডারটা কপি করে এনে আমরা যদি এই ডেস্কটপে রাখি তাহলে এটা সাধারণভাবে এখানে কপি করে রাখলে কিন্তু মানে এখানে যে সি ড্রাইভের জায়গা খাবে সেটা কিন্তু আসলে বিষয়টা একটু সমস্যা এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ফাইলটা আমাদের আসলে যেখানে আছে সেখানেই থাক আমরা একটা শর্টকাট হিসেবে কিন্তু পেস্ট করে রাখতে পারি যে কোনো জায়গায় ডেস্কটপ বা যেকোনো জায়গায় আমি এই পঁয়ত্রিশ জিবি সাইজের এই ফোল্ডারটা এটা আমি কপি করলাম কপি করে এখন আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে পেস্ট শর্টকাট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এর ফোল্ডারের মধ্যে যা যা আছে আমার কিন্তু এখনও এখান থেকে ওপেন করলেও কিন্তু তাই তাই থাকবে মানে এর মধ্যে তাই আছে আবার এটা কিন্তু জায়গাও খাইনি আমার সি ড্রাইভে আগে যে জায়গা ছিল দেখুন এটা এখনো কিন্তু তাই আছে মানে এটা কিন্তু একটা শর্টকাট হিসেবে মেন ফাইলটা আমার এখানে আছে এটার একটা শর্টকাট হিসেবে এখানে রয়েছে আমার কাজের সুবিধাটা আমি এখানে এনে রাখতে পারি যার ফলে এটা থেকে আমি এই ফোল্ডারটা ওপেন করে এর মধ্যে যে ফাইলগুলো আছে নিয়ে ব্যবহার করতে পারি এখান থেকে আমরা চাইলে এটা রিনেম করতে পারি আবার এটা চাইলে আমরা এখান থেকে ডিলেটও করে দিতে পারি আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দিলেও কিন্তু দেখুন আমার অরিজিনাল ফাইলটা কিন্তু এখানে রয়ে গেছে শুধু ওটা শর্টকাটটা ডিলিট হলো তো আমরা আমাদের কাজের সুবিধার্থে এরকমভাবে কোনো বড় সাইজের ফাইল বা ফোল্ডার আমরা শর্টকাট হিসেবে ডেস্কটপে বা যে কোনো জায়গায় পেস্ট করে রাখতে পারি তো এবার সাত নাম্বার যেটা দেখাবো সেটা হচ্ছে কোনো ফাইল ফোল্ডার বা যে কোনো কিছু স্টার্ট মেনুতে অথবা কুইক অ্যাক্সেসে কিভাবে আমরা প্রিন করে রাখতে পারি এই ফোল্ডারটা আমি যদি চাই আমার সবসময় ওপেন করা লাগে আবার আমি ডেস্কটপেও রাখতে চাচ্ছি না সেক্ষেত্রে আমরা কিন্তু স্টার্ট মেনুতে করে রাখতে পারি যেমন এখানে আমি মাউসের ডাউনলোড নিয়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম এখন এখানে দেখুন স্টার্টে গেলে এই যে এই যে ফটোজ এই যে এটা আমার এখানে চলে আসছে আমরা এখান থেকে ওপেন করতে পারি আবার এটা কিন্তু আমরা চাইলে কুইক অ্যাক্সেসে পিন করে রাখতে পারি কুইক অ্যাক্সেস বলতে যে ডিসপিস গেলে দেখুন এই যেখানে কুইক অ্যাক্সেসে এখানে যে যেগুলো আমরা আমরা কুইকলি অ্যাক্সেস করতে পারি যে এখানে পিন করা আছে যেগুলো এই যে ডেস্কটপ ডাউনলোডস ডকুমেন্টস পিকচারস এগুলো এখানে আমরা প্রিন করতে পারি তো দেখুন আমি এখান থেকে এই যে এটা মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে যে পিন টু কুইক অ্যাক্সেস এখানে ক্লিক করলাম এখন দেখুন এটা এই যে ফটোটা কিন্তু এই যে এখানে পিন হয়ে আছে আমরা যদি উইন্ডোজ ই প্রেস করে যদি ফাইল এক্সপ্লোরার ওপেন করি এখানেও কিন্তু এই যে এটা এই যে ফটোটা যে পিন হয়ে আছে এখানে ক্লিক করলে যে এই ফোল্ডারটা ওপেন হলো তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ